আদালতের নির্দেশ ছাড়া প্রভাবশালীদের দুর্নীতির অনুসন্ধানে যায় না দুদক। নিজ থেকে প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় না আনলে দুর্নীতির বিস্তার বাড়বে বলে মনে করে টিআইবি। যদিও দুদক বলছে অভিযোগ ছাড়া তদন্তে যাওয়ার সুযোগ নেই তাদের, আর অভিযোগ দেখে অনুসন্ধানে নামে দুদক, ব্যক্তি দেখে নয়। মহিউদ্দিন আহমেদের প্রতিবেদন। মাদারীপুর তিন আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুস সোবান গোলাপ, তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। একইভাবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে খুলনা চার আসন থেকে নির্বাচিত আব্দুস সালাম মোর্শেদের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা দেন একই ব্যক্তি। একই কায়দায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ জমা দেন এই আইনজীবী। তাদের কারো বিরুদ্ধে নিজে থেকে অনুসন্ধানে নামেনি দুর্নীতি দমন কমিশন। শেষ পর্যন্ত অভিযোগ নিয়ে আদালতে যান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আদালত থেকে নির্দেশনা আসার পরেই অনুসন্ধান টিম গঠন করে দুদক। এছাড়া নরসিংদী দুই আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের 582 কোটি টাকার ইউরিয়া সার আত্মসাতের অভিযোগ দেশের প্রথম সারির পত্রিকায় ছাপা হওয়ার পরও অনুসন্ধানে নামেনি দুর্নীতি দমন কমিশন। পরবর্তীতে আদালতের নির্দেশে মাঠে নামে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এই প্রতিষ্ঠান। তবে দুদক কমিশনার বলছেন, হটলাইন, লিখিত অভিযোগ এবং গণমাধ্যমের সংবাদের মতো আদালত থেকে আসা নির্দেশনাও দুদকের অনুসন্ধানের একটি উৎস। ব্যক্তি দেখে নয়, তথ্য নির্ভর অভিযোগ পেলে দুদক অনুসন্ধানে নামে বলে জানান এ কমিশনার। কোর্টের নির্দেশনা আমরা যদি শুরু করি, সেটা আইনের কোনো ব্যত্যয় না, আইনের পরিপন্থী কোনো কাজ না। আমরা সেই ক্ষেত্রে বরং একটু সুবিধা যে কোর্ট, প্রাথমিক পর্যায়ে কোর্টে কেউ গিয়েছে, তারা কোর্ট সেটাকে বিবেচনা করে আমাদের কাছে পাঠিয়েছে। অন্য কোনো জায়গায়ও যদি এই বিষয়গুলো থাকতো, তাহলে আমরা সেটা করতাম এবং করেই থাকি। কাজেই সে ভিআইপি কি ভিআইপি না, এটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে প্রতিটি মানুষ যদি তার বিরুদ্ধে অভিযোগ আসে, প্রথমেই সে অভিযুক্ত নয়, তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেল মাত্র, অভিযোগ প্রমাণিত হলে সে অভিযুক্ত, পরবর্তীকালে আমরা তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। আর টিআইবি বলছে, ছোট দুর্নীতিবাজদের ধরে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে না, প্রভাবশালী দুর্নীতিবাজদের আইনের আওতায় আনলে দুর্নীতি কমার পাশাপাশি দুদকের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। যেখানে সক্রিয়তা দেখতে পাই সেটা হচ্ছে চুনোপুটির দুর্নীতির বিষয়গুলো। ছোটোখাটো দুর্নীতির যদি অভিযোগগুলো আসে, তাদের ক্ষেত্রে অনেক সময় টানা হেঁচড়া করে হয়রানি বা এক ধরনের জবাবদিহিতা, নিশ্চিত জায়গায় নিয়ে যাওয়ার কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টান্ত দেখতে পাই। কিন্তু যেখানে প্রভাবশালী, সেই প্রভাবটা আর্থিক হোক, বিনিয়োগের মাধ্যমে হোক, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক, প্রশাসনিকভাবে প্রভাবশালী হোক, রাজনৈতিকভাবে প্রভাবশালী হোক, এই ধরনের যে মানে প্রভাব, ব্যক্তির পরিচয়, যার বিরুদ্ধে অভিযোগ, তাদের যে পরিচয় অবস্থান, তার দ্বারা অনেক সময় দুদক নিজেকে নির্ধারিত করে, নিজের সিদ্ধান্তটাকে প্রভাবিত করে। দুর্নীতি দমন কমিশনকে সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হতে হলে প্রভাবমুক্ত হয়ে কাজ করার পরামর্শ দেন টিআইবি নির্বাহী পরিচালক। দুর্নীতি দমন কমিশনের যে উপরে মানুষের যে বিশাল আকাঙ্ক্ষা, বিশাল প্রত্যাশা, সেই প্রত্যাশার কিন্তু আসলে ক্রমাগতভাবে মানে যে ঝুঁকি সম্মুখীন হচ্ছে, মানুষের দুদকের উপর মানুষের আস্থার সংকট কিন্তু ব্যাপকভাবে ঘনীভূত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।